এই ভাষা সাথে কিছু শুরু হচ্ছে এবং বিপিএলটাও হবে প্রবলি নিশ্চিত হয়ে গেছে তো নর্মালি এখন আপনার টার্গেটটা কি থাকবে অবশ্যই তোমার ম্যাচটা কিন্তু টার্গেট খেলে আপনার টার্গেটটা কিন্তু যেহেতু এরকম কি হবে মানে এটা আমাদের সবার জন্য খুব ভালো সংবাদ যে আমরা কনফার্মেশন পেয়েছি যে আমাদের একটা বিসিএল এর ওয়ান ডে এবং ফোর ডে ম্যাচ হচ্ছে আর বিপিএল হচ্ছে এটা অবশ্যই প্রতিটা প্লেয়ারের জন্য একটা খুশির সংবাদ বটে এবং সেই অনুযায়ী আসলে প্রিপারেশন বলতে এখন খেলাটাই বেশি আমরা যে সময় ব্যাপার যে সময় আছে অনেক হাতে স্কিলের অনেক কিছু ডেভেলপমেন্ট করা যাবে তা কিন্তু না বাট যতটা ম্যাচের মধ্যে যতটুকু শেখা যায় যতটুকু তাড়াতাড়ি ডেভেলপ করা যায় ততই ভালো হবে তো বিসিএলটা অবশ্যই লাস্ট দুই বছর অসাধারণ গেছে যেহেতু বেস্ট ব্যাটসম্যান ছিলাম লাস্ট দুই বছর এই বছরও চেষ্টা করব ধারাবাহিকতা বজায় রাখার জন্য আর সামনে বিপিএল বিপিএলে তো অবশ্যই এবার অনেক বেশি এক্সাইটমেন্ট হবে কারণ অনেক দিন পরে বিপিএল তার আগের আসরে ফেরত আসছে অবশ্যই এখানে ফ্র্যাঞ্চাইজি গেম সবাই দেখে লাইভ খেলা হচ্ছে তো অবশ্যই এখানে ভালো করতে পারলে ন্যাশনাল টিমের অনেক হাইলাইট হওয়া যায় তো আশা করি এবার বিপিএলটা মনোযোগ দিয়ে খেলবো নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার দেশি নগদে বেশি লাভ এবার টাইমটা খুবই ইম্পর্টেন্ট আমরা ন্যাশনাল টিমের কথা বলি সেখানে অনেক কথা হচ্ছিল আপনার নাম বারবার আসছে কারণ হচ্ছে আপনি এক্সপিরিয়েন্স আপনি অনেক ম্যাচ খেলেছেন এসেছে মাঝখানে হয়তো সেভাবে ক্লিক করতে পারেননি এই সময়টা দেখা যাচ্ছে যে টপ অর্ডার খুবই ব্যর্থ হচ্ছে টেস্ট দেখলাম টেস্টে দুটো ম্যাচে দুটোই 30-35 এবং একটা উইকেট যাচ্ছিল তো বারবার আপনার কথা আলোচনা আসছে আপনার এক্সপিরিয়েন্স ছিলেন আপনার একটু ঠিকঠাক আবার দলে আসতে ভালো করুন সেই বিভিন্ন কাজ করে কিনা যে হ্যাঁ আপনি তোমার আরও ভালো সময়টা আসছে অবশ্যই একসাথে আপনার আসবে সেটা কাজ করে কিনা যে রিসেন্ট হয়তো আসতে পারে হ্যাঁ হ্যাঁ আসলে আমরা প্রতিটা প্লেয়ারই যারা এক্সপিরিয়েন্স বা খেলছি খেলার মধ্যে আছি ভালো খেলছি বা সবাই চাবে ন্যাশনাল টিমের জার্সি গায়ে মাঠে নামতে এটা সবাই চায় তো আমরা অবশ্যই আশাবাদী সবসময় আমাদের চিন্তাভাবনাটা প্রিপারেশনটা সবসময় এরকমই থাকে ব্যাকআপ মাইন্ডে যে ন্যাশনাল টিম এই নয় সুযোগ আসলো আর কখন ভালো খেলবো অবশ্যই অনেকদিন পরে আসলে একটু নার্ভাসনেস অবশ্যই একটু কাজ করে খেলার মধ্যে থাকলে বাংলাদেশ টিমের সাথে প্র্যাকটিসে থাকলে কিন্তু বিষয়টা অনেক ইজি হয়ে যায় তো যেহেতু অনেক দিন প্রায় লাস্ট এক বছর দেড় বছর তো হয়ে গেল টিমের সাথে নেই টিমের সাথে প্র্যাকটিস করতে পারছি না সো সুযোগ আসলে প্র্যাকটিস ঠিক মতো করতে পারলে আশা করি ভালো করতে পারবো ইনশাল্লাহ না এটা আসলে ইন্ডিভিজুয়ালি তিন দিনের একটা প্রোগ্রামে গিয়েছিলাম প্র্যাকটিস করেছি এরকম কিছু না জাস্ট স্কিলের ব্যাপারে জানার বিষয়ে একটু ট্রাই করেছি যে আরেকটু বেটার কীভাবে অ্যাডজাস্ট করা যায় ফোর ডে ম্যাচ কীভাবে খেলা যায় বা কিছু শর্টস আরেকটু ইম্প্রুভ করা যায় কিনা এরকম মানে এটা ইন্ডিভিজুয়াল ব্যাপার যদি ভালো করতে পারি তখন আসলে ডিটেলসে বলা যাবে এখন আসলে দেখি এটাকে এক্সিকিউট করার বিষয় আর কি বিজয় প্রফেশনাল ক্রিকেটাররা আসলে তো অন্যের খারাপ ফর্মের আসলে সুযোগের অপেক্ষায় থাকে না বাংলাদেশে আসলে দেখতেছি রিসেন্ট টাইম ওপেনাররা খুব বেশি কি একেবারে ফ্লপ এইটা আসলে আপনি আসলে সুযোগ হিসেবে দেখেন কি না যে আপনি ভালো করলে এই জায়গাটা আপনার একটা বড় সুযোগ আছে আসলে ভালো তো লম্বা সময় ধরেই করছি তো কাউকে খারাপ করার পরে আমাকে সুযোগ পেতে হবে এরকম না তো ভালো নিজে খেলে আসলে বাংলাদেশ টিমে সুযোগ পেতে চাই আর এখন তো সম্পূর্ণ সিলেক্টরদের ব্যাপার বিসিবির ব্যাপার যে আমাদেরকে সুযোগ দিবে কি না তাছাড়া আলাদা কিছু না আমি ভালো খেলার চেষ্টা করব যতদিন ক্রিকেটকে জানে প্রাণে ভালোবাসি ততদিন পর্যন্ত বেঁচে আছি আর কি ততদিন ক্রিকেট ভালো খেলার চেষ্টা করব আর এর বাদ বাকিটুকু আসলে বিসিবির উপরে ছেড়ে দিতে হবে তারা ভালো বুঝবেন তারা আমাদের অভিভাবক যেহেতু তারা অবশ্যই ভালো বুঝবেন যে আমাকে বাংলাদেশ টিমে কতটুকু প্রয়োজন আমি কতটুকু কার্যকরী ভূমিকা পালন করতে পারবো কোভিডটা আসলে আমাদের ক্রিকেট থেকে কতটা পিছিয়ে দিয়েছে আমি যদি ঘরোয়া লিগ থেকে শুরু করে জাতীয় দল সেখানে হচ্ছে ঘরোয়া লিগের খেলার মধ্যে ছিল না জাতীয় সেই যে একটা ল্যাক হয়ে গেল এখন দেখি জাতীয় দলের সেটা প্রভাব এইটা কি আসলে কোভিড আসলে কোথায় না আমার মনে হয় দেখেন আমরা তো যারা বিসিবি স্যালারি পাচ্ছি কম বেশি যাই হোক পাচ্ছি বাট যারা দেখেন কোয়ালিফাইং খেলে থার্ড ডিভিশন খেলে সেকেন্ড ডিভিশন খেলে ফার্স্ট ডিভিশন খেলে বা অনেকের ঢাকাতে থেকে একাডেমিতে প্র্যাকটিস করে টিউশনি করে হয়তো চালাচ্ছিল সব কিছু হচ্ছিলো যারা ক্রিকেটের মধ্যেই ছিল আম্পায়ার্স আছেন কোচেস আছেন আরও কত মানুষ আছেন ক্রিকেটের সাথে জড়িত তারা কিন্তু আসলে কোভিডের কারণে অনেক বেশি সাফার হয়েছে তো আমি ওভারঅল বলছি যখন এরকম সাফার হয় তখন কিন্তু উপরের দিকেও একটা কম্প্যাক্ট পড়ে নিচ থেকে শুরু করে একদম উপর পর্যন্ত
তা আমার মনে হয় যে খেলাও ছিল না আমাদের প্যান্ডামিকের মধ্যে, আমাদের বায়ুবলের মধ্যে থাকতে হয়েছে, ট্রেনিং ওরকমভাবে আমরা কিন্তু করতে পারিনি সত্যি বলতে। তো যারা ন্যাশনাল টিমে ছিল 20-25 জন যারা প্র্যাকটিসের মধ্যে ছিল তারাই কিন্তু, তাছাড়া কিন্তু আমরা এরকমভাবে আহামরি প্র্যাকটিস কিন্তু করতে পারিনি টু বি ফ্র্যাঙ্কলি। তা আমার মনে হয় অবশ্যই প্রিপারেশনটা ঘাটতি ছিল, একটু হলেও আমাদের বড় একটা ধাক্কা দিয়েছে। তো আমি মনে করি এটা এখন ওভারকাম হচ্ছে ডে বাই ডে, একটু সময় লাগবে বাট আশা করি সব ঠিক হয়ে যাবে। আসলে আমি টু বি ফ্র্যাঙ্কলি আমি ছোটোবেলা থেকে এটাই বিকেএসপি থেকে যখন পড়াশোনা শুরু করি ক্লাস 7 থেকেই, তখন যখনই যেই ফরম্যাট খেলা হতো ওইটাকে অনেক বেশি এনজয় করতাম। তো যখন বিপিএল আসলো তখন আমি তো বিপিএলে ভালো খেলার কারণে আমি সবার কাছে হয়ে গেলাম আয়ুর্মুখী ব্যাটসম্যান, এরকম টাইপের একজন ব্যাটসম্যান হয়ে গেছি। বাট ওভারঅল আমি চাই যে যেই ফর্মে যেরকম খেলা হয় আমি ওইরকম যেন খেলতে পারি। মানে টেস্টে যদি আমার এমন মনে হয় 200 বলে আমাকে 5-10 রান করতে হবে সেটাও যেন আমি পারি, আবার 10 বলে যেন 30 রান করতে হবে সেটাও যেন পারি। তো এরকমভাবে আমি নিজেকে প্রস্তুত করেছি ছোটোবেলা থেকে। শো করতে পারিনি বা পারছি এটা আলাদা বিষয়, যেহেতু এটা আসলে ন্যাশনাল টিমে যদি আমি 100 ম্যাচ 200 ম্যাচ খেলতে পারি তখন আমি বোঝাতে পারবো যে লাস্ট পর্যন্ত আমি কী করতে পারলাম। বাট আলটিমেট এখন আমি ন্যাশনাল টিমে হয় 50টা ম্যাচ খেলেছি, তো যতটুকু পেরেছি দেখাতে যতটুকু পারিনি এগুলো তো আসলে পরের কথা। তো বাট আমি ট্রাই করি সবসময় যে তিন ফরম্যাটটা তিনভাবে যেন খেলা যায়। অনেক সময় ভাই হয় না, উইকেট ভালো থাকে না বা আমি খেলতে পারি না বা আমার মনোযোগী ঘাটতি থাকে বাট আমি পেরে উঠতে পারতেছি না, তো সব কিছুই হতে পারে। যেমন আমি বলছি আমি মেরে ফাটাই ফেলবো বাট যে দেখতেছি উইকেট ওরকম পাচ্ছি না, সেদিন মারতে হয়তো পারলাম না, বাট আমি মারতে চাচ্ছি না, দেখা যাচ্ছে যে ওই দিন উইকেটটা খুব সুন্দর, আমি অটোমেটিক্যালি 2-3 চার চলে আসছে, এটাও হতে পারে। সেটা পার্টিকুলার অবস্থানে আমি বুঝতে পারবো। বাট আমি ইন্ডিভিজুয়াল প্লেয়ার, এমন একজন মানুষ হতে চাই, একজন প্লেয়ার হতে চাই যে তিন ফরম্যাটেই পার্টিকুলার তিন ফরম্যাটের মতো ক্রিকেট খেলে।